তো ভালো তো কালকে হচ্ছে যে আইপিএলের প্রথম ম্যাচ চেন্নাই ভার্সেস ব্যাঙ্গালুরু ওকে তো তোমরা কাকে সাপোর্ট করছি বলবে ওকে আর শুধু সাপোর্ট করলে হবে না কিন্তু ম্যাচের মধ্যে টাকা না লাগালে হবে একদম টাকা লাগাতে হবে টাকা লাগালে একদম এক কুড়ি টাকা এগারো জন পাতে পারো মানে এগারো যাই টপ টেন ইলেভেনে থাকবে তার মধ্যে সবাই এক কোটি টাকা করে পাবে ওকে তো এই যে চেন্নাই আর সি বি মানে ব্যাঙ্গালুরও তো এই ম্যাচটার মধ্যে কটা উনত্রিশ টাকা যদি তুমি জিততে পারছ একদম এক কোটি এটে সেটে তো আমি এটার মধ্যে টাকা লাগাবো ওকে তো তোমরা দেখতে পাচ্ছ এতে ফুলটা দেখে নেওয়া এক কোটি এক কোটি এক কোটি একদম টপ এলেভেন অবধি এক কোটি টাকা পাওয়া যাবে তো তোমরা কীভাবে জিতবে সেটাও তো দেখাবো কারণ আমার যে টিমটা তৈরি করতেছি ওই টিমটা যদি তোমরা ফলো করে তাহলে তোমরাও একদম এক কোটি কেন দু কোটিও পেতে পারো এক কোটি টাকা অবশ্যই পাবে আমার টিম যদি দূর করে ওকে তো আমি এম এস ধোনি আর হচ্ছে দিনেশ ক থেকে আমি উইকেট কিপার হিসেবে নিলাম আর ব্যাটিং হিসাবে হচ্ছে গায়কবার আর বিরাট কোহলি আর ডেভিড মিচেল আর ফ্যাপ টু প্লেসি ওকে ব্যাটিং একটু বেশি নিচ্ছি কারণ দুবে আর অলরাউন্ডার থেকে নিচ্ছি রাডেজা ম্যাক্সফুল আর রবীন্দ্রা ওকে আর বোলার থেকে একজনকে নিচ্ছি সেটা হচ্ছে দীপক চাহার নিলেও হয় এটা একটু কনফিউশন আছে যাই হোক আমি দীপক চাহারকেই নিচ্ছি ওকে যাই হোক প্রিভিউ দেখে দেয় তো উইকেট কিপার হিসাবে হচ্ছে এম এস ধোনি আর দীনেশ কার্তিক আর ব্যাটিং থেকে হচ্ছে গায়কুয়ার বিরাট কোহলি আর ডেভিড মেচেল ফ্যাবসি আর এস শুভেন্দ দুবে আর অলরাউন্ডার থেকে ডারেজা ম্যাক্সওয়েল রবীন্দ্রা আর বলার থেকে হচ্ছে দীপক চাহার তো ফুল টিম দেখে নিলে ওকে আর আমার চ্যানেল নতুন হলে সবাই সাবস্ক্রাইব দেবো ওকে তো তারপর হচ্ছে এখানে ক্যাপ্টেন ক্যাপ্টেনের মধ্যে আমি নেব ক্যাপ্টেন হচ্ছে রবীন্দ্রা ওকে ক্যাপ্টেন রবীন্দ্রা আর ভয়েস ক্যাপ্টেন হচ্ছে এটাই আসল ভয়েস ক্যাপ্টেন আর ক্যাপ্টেন করাটা গায়কুয়াট ওকে তো সিম্পলি সেভ করে নেওয়ার পর আর ব্যাকআপ সে আমি হচ্ছে মোহাম্মদ সিরাজ এক মিনিট হ্যাঁ নিচে চলে আসলে একেবারে তো মোহাম্মদ সিরাজ নিব তারপর হচ্ছে পথিরা নাক নিব আজ কে রাহানি আর মইনালি ওকে তো সেভ তুই এইভাবে তোমরা হচ্ছে এক কুড়ি টাকা করে জিততে যেত পারো একদম টপ আর কি ব্যাক হয়ে গেছে এক মিনিট এক মিনিট এক মিনিট কি দিলাম আমার টিমটা কই গেল ওকে এই তো আমার টিমটা এবার ফুল একদম দেখে দিচ্ছি তো উইকেট কিপার হিসাবে হচ্ছে দিনেশ কার্তিক হচ্ছে ব্যাটার হচ্ছে বিরাট কোহলি ডুপ্লিসি মেচেল ব্যাক আপসে দেখে নিতে পারো পজ করে দেখে নেবে ওকে তো একই টাকা পাবে